মানসিক কোনো শান্তি নাই। আর বাড়ি ঘর ছেড়ে এখন থাকতে হয় মানে নিজের ভালোর জন্য, পরিবারের ভালোর জন্য এখন বাহিরে থাকতে হয়। তো আর কি ফ্যামিলিকে ছেড়ে, বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে চলে আসতে হয়েছে। তো এটা যে হয়তোবা সবাই মনে করে যে এটা খুব আনন্দময় হতে পারে যে একসাথে বন্ধু বান্ধবের সাথে থাকে, হ্যাঁ এইটা আমিও এক সময় ভাবতাম আর কি, যে বন্ধু বান্ধবের সাথে থাকবো, খুব মজা করে থাকবো। কিন্তু প্রায় আমি 2 মাস হয়েছে আসছি ফরিদপুর আর কি, তো এখানে পড়াশোনা করার জন্য আসছি, অন্য কিছু না। তো ভাবছিলাম যে বন্ধু বান্ধবের সাথে এনজয় করব, মজা করব, দিনগুলো অনেক সুন্দরভাবে কাটবে। কিন্তু এখন দেখি আমার দিনগুলো অনেক কষ্টেই যায়, তার কারণ দিন শেষে বাবা মায়ের মুখটা না দেখতে পারলে একটা ছেলের মনে কতটা কষ্ট হয় শুধু আমি না সবাই জানে। আর এইটা মানে 100%-এর ভিতর 99% মানুষই জানে যে বাবা মা না থাকাটা কতটা কষ্টের। আর হে কেউ দেখতে পারতেছি না এইটা কতটা কষ্টের। তো যাই হোক, সব মিলা অনেক কষ্টেই আছি। নিজের কিছু পার্সোনাল জিনিস থাকে যেগুলো কাছে না থাকলে অনেক দুঃখ লাগে, তো সেই রকমই আমার হয়েছে। তো মোট কথা হচ্ছে কিছু জিনিসের জন্য কিছু জিনিস ত্যাগ করতেই হয়, আর সেটাই আজ আমি করতেছি। আর ভিডিওগুলো কেমন হয় এটা জানি না কেমন হয়, বাট আপনারা কখনো বলেন না যে ভিডিও কেমন হয়। তো আপনাদের কাছে দুঃখ একটাই যে অনেক কষ্ট করে ভিডিও করি, দেন তারপরে আপলোড করি, একটা ভিডিও এডিট করা থেকে শুরু কইরা ভিডিও তৈরি করা কতটা কষ্ট। তো যারা ভিডিও করে একমাত্র তারাই জানে যে ভিডিও করাটা কতটা কষ্টের। তো যাই হোক, কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি কারো খারাপ লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এই ধরনের ভিডিও আর দিব না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।